Hello viewers, this is Mahafuj from RealMati. আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেব নতুন একটা কার চার্জার যেটা আসলে আপনি ফাস্ট চার্জিং দিতে পারবেন এবং মজার কথা হচ্ছে এর মধ্যে ডিসপ্লে আছে যে ডিসপ্লের মাধ্যমে আপনি আসলে মেজার করতে পারবেন যে আপনার ফোনটা কত দ্রুত চার্জ হচ্ছে না হচ্ছে টোটাল ডিটেইলস নিয়ে আজকের ভিডিওটি সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো চলুন ভিডিওটি শুরু করি এই হচ্ছে কোয়ালকম 3 ফাস্ট চার্জার যেটা হচ্ছে ডুয়েল ইউএসবি চার্জ দিতে পারবেন মানে হচ্ছে আপনি দুইটা ফোন একসাথে চার্জ দিতে পারবেন বা ডুয়েল ইউএসবি ইউজ করতে পারবেন এই ক্ষেত্রে একটা ইউএসবি হচ্ছে কোয়ালকম 3 এবং আরেকটা হচ্ছে স্মার্ট 2.4 মানে 5 ভোল্ট 2.4 ভোল্ট তার মানে এটাও হচ্ছে আপনার স্পিডে চার্জ দিবে সো এখানের মধ্যে ভোল্ট আপনি মিটার পাবেন এবং হচ্ছে আপনার ফোনটা কত স্পিডে চার্জ দিচ্ছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এর মধ্যে আপনি ইনপুট দিতে পারবেন হচ্ছে 12 ভোল্ট থেকে 24 ভোল্টের মধ্যে যে কোনো কার বা যে কোনো ট্রাক বা যে কোনো আপনার হচ্ছে গাড়ির সাথে কিন্তু এটা অ্যাটাচ করে নিতে পারবেন এই ক্ষেত্রে আপনার আউটপুট পাবেন হচ্ছে কোয়ালকম 3 চার্জিং এবং আপনি আউটপুট পাবেন হচ্ছে 5 ভোল্ট 2.4 সো বুঝতেই পারছেন যে দুইটা পোর্টই আপনি ফাস্ট চার্জিং সাপোর্ট করে বাট আপনার হচ্ছে একটা পোর্টে হচ্ছে কোয়ালকম কুইক চার্জিং হচ্ছে সার্টিফাইড আর একটা হচ্ছিল স্ট্যান্ডার্ড আপনার হচ্ছিল চার্জার আর এর বিল কোয়ালিটি অনেক সলিড আপনি দেখতে পাচ্ছেন যে ইউজুয়ালি হচ্ছে কার চার্জারগুলো যেগুলো লোকাল মার্কেটে পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি ভালো বিকজ অফ হচ্ছে আপনি আমি একটু পরেই আপনাদেরকে টেস্ট করে দেখাবো সো ওঠানোর পরে আপনি পাচ্ছেন দুইটা পোর্ট সো দুইটা পোর্টের মধ্যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্জার চার্জিং পোর্ট আর আরেকটা হচ্ছে আপনার কুইক চার্জিং পোর্ট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্জিং পোর্ট 2.4 আর এটা হচ্ছে আপনার কোয়ালকম 3 চার্জিং পোর্ট সো বুঝতেই পারছেন এবার আমরা আসলে কারে চলে আসলাম তো কারের মধ্যে আমরা লাগাই দেখি যে আসলে এটা কতটুকু কার্যকর কারণ হচ্ছে যেহেতু এটার মধ্যে ডিসপ্লে আছে সো এখান থেকেও কিন্তু বুঝতে পারবেন যে আপনার আসলে কত ভোল্টে চার্জ হচ্ছে না হচ্ছে আপনার গাড়িতে কত ভোল্ট আছে সেটা কিন্তু আপনি এখান থেকে অনায়াসে জানতে পারবেন সো এটা কিন্তু একটা ভালো দিক বিকজ অফ হচ্ছে আপনি কিন্তু এখানের মধ্যে অনায়াসে নিজে থেকেই জানতে পারবেন যে আসলে কতটুকু চার্জ হচ্ছে না হচ্ছে আপনার এটা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছেন 2.65 অ্যাম্পিয়ার করে আমার মোবাইলে চার্জ হচ্ছে রিজন হচ্ছে আমি কিন্তু ভিডিও করা অবস্থায় আপনি চার্জ দিচ্ছি এক্ষেত্রে কুইক চার্জিং আসলে অত বেশি সাপোর্ট করবে না বিকজ অফ আমার ফোনটা আসলে কুইক চার্জিং সাপোর্ট করে না নর্মাল মোটামুটি চার্জ দিচ্ছে তার মানে চিন্তা করেন দেখেন নর্মাল যে কুইক চার্জিং আছে সেটা কিন্তু খুবই ভালো দিচ্ছে সো আলটিমেটলি আপনি চিন্তা করে দেখেন এটা কিন্তু অ্যাভারেজতে আপনি সিঙ্ক করে নেবে আপনি হচ্ছে কোয়ালকম 2তেও সিঙ্ক করবে এবং কোয়ালকম 3তেও সিঙ্ক করবে ইজ গুড আবার দেখুন আমি পাশেরটা দিয়ে ট্রাই করে দেখছি এটার ক্ষেত্রেও চার্জ হচ্ছে নো প্রবলেম আপনি জাস্ট সেটা কানেক্টেড করে নেবেন অনায়াসে মানে আপনি একসাথে দুইটা ডিভাইস চার্জ দিতে পারবেন সো ইজ গুড অপশন কারণ দেখা গেছে যে আপনার অনেক সময় একটা গাড়িতে দুইটা চার্জার লাগতে পারে বিকজ অফ হচ্ছে অনেক সময় ডেস্ক ক্যাম ইউজ করে অনেকে দেখা গেছে যে ওই ক্যামের জন্য চার্জিংয়ের জন্য একটা পোর্টের প্রয়োজন আর একটা মোবাইল চার্জিংয়ের জন্য কিন্তু পোর্টের প্রয়োজন হয় সো এটা কিন্তু একটা ভালো দিক সো এই ছিল টোটাল ডিটেইলস বুঝতেই পারছেন যে এই চার্জারের মধ্যে কী কী আছে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কোয়ালকম কুইক চার্জিং 3 সাপোর্টেড এক্ষেত্রে আপনার টুর ক্ষেত্রে সিঙ্ক করে কোনো প্রবলেম নাই দ্বিতীয়ত হচ্ছে এর এক্সট্রা যে মানে আপনার পোর্টটা আছে সেই পোর্টের মধ্যেও কিন্তু 2.4 আপনার হচ্ছে না চার্জিং ডেলিভার করে তার মানে হচ্ছিল এটাও স্ট্যান্ডার্ডলি যদি চিন্তা করি এটাও ফাস্ট চার্জার মানে দুইটা পোর্টই ফাস্ট চার্জিং বাট এটা হচ্ছে কোয়ালকম ফাস্ট চার্জিং যেটা কোয়ালকম ফাস্ট চার্জিং বলতে আমরা যেটা বুঝি আর অ্যাভারেজ যে ফোনগুলো আগে যে ফোনগুলো সেগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড চার্জার বা আপনি মোটামুটি ফাস্ট চার্জার যেটা বলে সেটা কিন্তু আপনি দুইটা পোর্টের মধ্যে পাচ্ছেন সো ইজ গুড এই ক্ষেত্রে আর মজার ব্যাপার হচ্ছে যে আপনার যে কার আছে সেই কারের আসলে ভোল্টেজ কতটুকু আছে না আছে মানে ভোল্ট যে যতটুকু দিচ্ছে সেটা কতটুকু সেটা কিন্তু এটা কালারের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু জাস্টিফাই করে ফেলতে পারবেন এবং আপনার যে ডিভাইসগুলো চার্জ দিচ্ছে সেই ডিভাইসগুলোতে কতটুকু চার্জ নিচ্ছে না নিচ্ছে সেগুলোও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে বলবো একটা ব্যাপার অনেক সময় কোয়ালকম 3 চার্জার কিনছেন কিন্তু আপনার যে ক্যাবেল আছে সেই ক্যাবেলটা অনেক সস্তা দামের ক্যাবেল কিনছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে সো এবার আসি হচ্ছে এর প্রাইস প্রাইস অ্যারাউন্ড হচ্ছে 600 টাকা থেকে 700 টাকার মধ্যে এক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আপনি আসলে চাইলে পারচেস করে নিতে পারেন এছাড়াও যদি মনে করেন যে আপনার কাছে ইন্টারন্যাশনাল কার্ড না থেকে থাকে তাহলে ওই লিঙ্কটি কপি করে রেলমাটি গ্রুপ আছে বা আমাদের রেলমাটি পেজ আছে সেই পেজে আপনি হচ্ছে সেন্ড করতে পারেন সেখান থেকে আপনি এটা আনা নিতে পারেন এই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হতে পারে সো আজকে এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ